জনপ্রিয় গীতিকার ও অভিনেতা মার্জ্রুক রাসেল নামের একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন সরকার বিরোধী ও বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া হচ্ছে কোটা সংস্কার আন্দোলন চলাকালেও উস্কানিমূলক পোস্ট দেখা গেছে সেই পেজে সেসব পোস্ট ভাইরালও হয়েছে এ বিষয়ে মার্ড্রুক রাসেল জানিয়েছেন সোশ্যালে ভাইরাল হওয়া সেই পেজটি মার্ডুক রাসেলের নয় কেবাকারা তার নাম ও ছবি ব্যবহার করে এমনটা করছেন বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে রোববার রাজধানীর টিভি কার্যালয়ে আসেন রাসেল এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েকদিন ধরে উস্কানিমূলক পোস্ট হচ্ছে পঁয়ত্রিশ বছর ধরে এই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নানানভাবে সেটা প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়াম লিটারেচার মিউজিক ফিল্ম টেলিভিশন তারপরে নানান রকমের মিডিয়ার সাথে আমরা কানেক্টেড তো সবাই জানে আমার বন্ধু বান্ধববার জানে আমার সাথে যারা কাজ করে আমি যাদের সাথে কাজ করি তারাও জানে যে এগুলা ফেক পেজ এই সমস্ত পেজ থেকে দিয়ে নানান রকম পোস্ট দিয়ে সরকার প্রধানদের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদেরকে মানে আমাকে তাদের এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝার ভিতরে নিয়ে গেছে এই সমস্ত পেস এ সময় মার্টুক রাসেল আরও বলেন আজ ডিবি প্রধানের সঙ্গে দেখা করতে এসেছি যারা আমার নামে এই ফেক পেজগুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আমি আজকে ডিবি অফিসে আসছি আরুন স্যারের সাথে দেখা করতে ওনার সাথে দেখা করে এই সব আমি কিছু যে কথাগুলো বলছি যে এই পেজগুলো যারা চালাচ্ছে যারা চালা আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমার অডিয়েন্সের কাছে আমার বা সাধারণ মানুষের কাছে যারা সোশ্যাল নেটওয়ার্কে আছে বা নাই তো সবাইকে তো আর সবাইকে সবাই তো আর আমার লেখার ধরন সমস্ত কিছু আমার অ্যাক্টিভিটি সম্পর্কে জানবে না কারণ গত পনেরো বিশ বছরে যারা বড় হয়ে গেছে তারা অনেকেই আমাদের অনেক কিছু সম্পর্কে জানে না প্রসঙ্গত লেখালেখির পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন মার্ট্রুক রাসেল তার অভিনীত বেশ কিছু নাটক বেশ জনপ্রিয় হয়েছে তরুণরা তার অভিনীত চরিত্রগুলো পছন্দ করেছেন এই কারণে দেশ ও বিদেশে তার ভক্ত ছড়িয়ে আছে